আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম, সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো এখন বাজছে সকাল 11টা, এর আগে আমি নাস্তা কমপ্লিট করে দুপুরের জন্য রান্না করার জন্য গুছিয়ে নিয়েছি, যাতে বাজার আনলে ঝামেলা কম হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা আস্ত গরুর বট আছে, এই বটটা ক্লিন করে এনেছে, তারপরও বাসায় ক্লিন করতে হবে। তো আমি আর ভিডিওটা করতে পারলাম না, এই জন্য একটু মুখে বলে দিচ্ছি, যারা নতুন গৃহিণী আপুরা বিশেষ করে গরুর বট খেতে ভীষণ পছন্দ করেন, তারা বাসায় এনে এভাবে ক্লিন করা বট এনে তারপরে আধা ঘন্টা বা 25 থেকে আধা ঘন্টার মতো গরম পানিতে সিদ্ধ করবেন হলুদ আর লবণ দিয়ে। এতে করে এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা মরে যাবে, এই জন্য জাস্ট করা। আর এখানে যে ময়লাটা আছে সেটা খুব দ্রুত ক্লিন করতে পারবেন। এই সহজ পদ্ধতিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি ভিডিওটা করতে পারলাম না, এই জন্য দুঃখিত, মানে ভিডিও করে কাজ করা অনেক কঠিন হয়ে যায় এ আর কি। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, এর ফাঁকে এখন শুধু গরুর মাংসটা চলে আসে। তো এখন বাজছে প্লাস 12টা, কাজগুলো যখন কমপ্লিট করলাম তখন দেখা গেছে যে অনেক খিদে লেগে গেছে। তো ভাবলাম কি খাবো, তো বাসায় যেহেতু স্ট্রবেরিটা আছে আর দুপুরবেলা তো স্ট্রবেরিটা খেতে ভীষণ মজার। আমরা সবাই জানি স্ট্রবেরিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আর অনেক উপকারী জিনিস এই স্ট্রবেরিতে আছে। এটা কিন্তু ক্যান্সার নিয়ন্ত্রণ করে, তারপরে অনেক উপকারী বলে শেষ করা যাবে না। তো অনেকে কিন্তু আমরা স্ট্রবেরিটা পছন্দ করি না, আমিও কিন্তু করতাম না, এখন আমি করি। এই স্ট্রবেরিটা আমি ভালোভাবে ক্লিন করে আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে সামান্য ব্যাকটেরিয়া থাকলে সেটা চলে যাবে। তো এখন জাস্ট আমার পছন্দ মতো কেটে নিচ্ছি স্ট্রবেরিটা। স্ট্রবেরিটাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, অনেক টেস্টিও ছিল। এখন যেহেতু শীতকাল, দেখা যায় যে ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি লেগে আছে, তারা বিশেষ করে জ্বরের ঠান্ডার পেশেন্টগুলো যারা আছেন, আপনারা বেশি বেশি করে স্ট্রবেরি পেয়ারা খেতে পারেন, আপেল খেতে পারেন, একই প্রসেসে কেটে আপনারা খেতে পারেন। এতে করে জ্বর হলে যে মুখের রুচি নষ্ট হয়ে যায় সেটা আর নষ্ট হবে না, মুখটাও মুখে স্বাদ ফিরে পাবেন আর যে কোনো জিনিস আপনারা খেতেও পারবেন। তো এখন আমি কিছু শুকনো মরিচ নিয়েছি আমার পছন্দ অনুযায়ী, মানে আমি যেরকম জাল পছন্দ করি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি দিতে পারেন বা বিট লবণও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু বিট লবণটা ছিল না, এই জন্যই জাস্ট আমি নর্মাল লবণটা ব্যবহার করেছি। এখানে সামান্য দিয়েছি বাজা জিরার গুঁড়ো। আমরা সবাই জানি যে জিরাটা কিন্তু আমাদের হজমি শক্তিতে অনেক বেশি উপকারী একটা মশলা, আর এই জিরাটার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও দারুণ আসে আর মুখে একটা রুচি রুচি ভাব আসে। আবারও বলছি, যারা জ্বরের ঠান্ডা কাশির রোগী আছেন বা পেশেন্ট আছেন, আপনারা এটা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের মুখের রুচি নষ্ট হবে না, বরঞ্চ আপনাদের মুখের যে একটা স্বাদ সেটা ফিরে পাবেন, যে কোনো জিনিস আপনারা খেতে পারবেন। আর যারা স্ট্রবেরি পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে করলে খেতে পারেন, দেখেন কতটা ইয়ামি হয়েছে, আপনারা দেখি বুঝতে পারছেন। আমার তো দেখি খেতে ইচ্ছে করছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, আপনাদেরকে দিতে পারলাম না তার জন্য সরি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা ইয়ামি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো কারণে কোনো অংশ ভালো লেগে যায়,
প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু ভিডিও চলাকালীন অবস্থায়ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তো আজ আর বেশি কথা বলবো না, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।